একটা গৃহস্থ বাড়ির বউ যদি এত বেলায় উঠে সংসারের কাজকর্ম করতে শুরু করে, তাহলে সেই সংসারে যে কিসের উন্নতি হবে সেটাই মাঝে মধ্যে আমি ভেবে পাই না। এবার তোমরা হয়তো বলতেই পারো কি কে এত বেলা করে ওঠে, সেটা আর কেউ না গো, আমি। দেখো তোমরা তো এটা জানোই কি তোমাদের মাহি দিদি কতটা রাত পর্যন্ত জেগে থাকে, এটা আমার সেই ছোট্টবেলাকার অভ্যাস। তখন তো ছিল মানে রাত জাগা মানে কি রাত্রেবেলা ঘুম আসতো না, সেটা আলাদা কথা। আর এখন পরিস্থিতির জন্য জাগতে হয়, তার কারণ সকাল সারাদিনে না সংসারের এত মানে ছোটোখাটো কাজ করতে করতে না সময় পাই না ঠিকঠাক করে যে আমি আমার হাতের কাজটা নিয়ে বসবো, সেটা আমি একমাত্র পাই রাত্রেবেলা। মানে সন্ধ্যার পরে খাওয়ার কাজটা মানে রাত্রেবেলা ডিনারটা কমপ্লিট করার পরেই যেন একটুখানি রিল্যাক্স হয়ে আমি বসতে পারি। তো ওই রাত্রেবেলা বসে হয় কি যে একটুখানি ওই 10টা 11টা বলতে বলতে সেই আমার রাত 1টা রোজ বাজে, তারপরে আবার ভিডিও এডিটিং থাকে। তো ওই করতে করতে ঘুমোতে ঘুমোতে মানে কথা আমার কম করে 2:30 তো বাজেই বাজে। এবার 2:30 সময় ঘুমিয়ে সকালবেলা কখনো 5টার সময় ওঠা সম্ভব না, সেটা আমি তো কি হয়তো তোমরাও পারবে না, তাই না? তো চলো, কিছু করার নেই, এই আপাতত চলছে ডেলি রুটিন আমার। এটাকে পরিবর্তন করার ক্ষমতা এখন আমার নেই। যদি কখনো ভালো দিন আসে, যদি কখনো শুধুমাত্র ইউটিউব নিয়ে কাজ করতে পারি, এই হাতের কাজটা আমাকে না করতে হয়, তখন দেখা যাবে। তখন ইচ্ছা আছে যে মানে 8-5টা গৃহবধূর মতো সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের কাজ করে মানে যেমন হয় কি। আসলে কি জানো তো, আমার কিন্তু সংসার সাজাতে গোছাতে খুবই ভালো লাগে। এটা আমার বলে কথা না, প্রত্যেকটা আমাদের মেয়ে মানুষ যারা তাদেরই ভালো লাগে। তার কারণ হচ্ছে দেখো, আমাদের কাজই তো এই, তাই না, যে সংসারের ছোটোখাটো কাজগুলো করবো, সংসারটাকে নিজের হাতে করে নিজের মনের মতো করে সাজাবো। কিন্তু সেটা হয় কি, সবসময় হয়ে ওঠে না। কখনো আমাদের পরিস্থিতির চাপে, কখনো আমাদের কাজের চাপে, মানে নানান রকম একটা অজুহাত থাকে। কিন্তু তারপরেও আমরা চেষ্টা করি কি নিজের সংসারটাকে যতটা পারি ততটা নিজেদের মনের মতন করে গড়ে তুলতে, তাই না? তো উঠোনটা ঝাঁত দিয়ে নিয়ে যে এই পেছন দিকটা এখনও বাকি আছে জানো তো, এই যে আর এই যে যে ঘুটেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আরও এর আগে বোধহয় তোমরা 7-8টা ব্লগের আগে দেখেছিলে, মানে ওই 10-15 দিন আগে এই ঘুটেগুলো বানানো হয়েছিল, কিন্তু এখন এটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। তো ওই জন্যে আবার একটুখানি এইদিকে রোদ্রের দিকে দিয়ে দিলাম। সংসারে মানুষ মাত্র 2 আমরা, মানে আমি আর বাবা, তাই আমার রোজ জানি না কি করে এত বাসন জমা পড়ে। আমি না সত্যি কথা কি জানো তো, অল্প বাসনে কেন জানি না কাজই করতে পারি না। অনেকে দেখি কি একটা মানে খুব অল্প বাসনে কাজ করে নিয়ে বেরিয়ে আসে, বাসনও অল্প হয়, মাজতেও কম কষ্ট হয়। আর আমার ক্ষেত্রে দেখো, আমি এমন একজন নবাব মানে এমন একজন মানুষ যে যেটা একবার একটুখানি ধরো এটো হয়ে গেল, ওটাকে ধুয়ে যে আবার ব্যবহার করব, সেটা যেন আমার কেমন একটা লাগে। আমি ভাবি বাসন আছে যখন তাহলে ওটাই ইউজ করি। এই করতে করতে তোমাদের মাহিদির হয় কি রোজ এত এত বাসন জমা পড়ে যায়, মনে হয় যেন বড় একটা বড়সড় পরিবার, 5-6 জনের ফ্যামিলি, মানে খাওয়া দাওয়ার পরে এত এত বাসন জড়ো হয়েছে। এটা একদিনের নয়, এটা রোজের রুটিন। আর এখন অনেকটা অভ্যাসও হয়ে গেছে। আর কি জানো তো, রান্নাঘর থেকে সকালবেলা এঁটো বাসন বার করতে করতে ধরো কিছু একটা সামান্য একটুখানি এঁটো লেগে গেছে, আমি ওইটা হয়তো না ধুলেও চলবে। কিন্তু আমার ক্ষেত্রে হয় কি, যেহেতু সকালবেলা গ্যাস পরিষ্কার করা থাকে, মানে ওভেনটা পরিষ্কার করা থাকে, রান্নাঘর মোছা থাকে, তো ওই 1-2 বাসন ঘর থেকে বের করতে করতে সব কটা বাসনই বের করে ফেলি, যে এইটা আর কেন রাখবো, একবারে সব কিছু সকালবেলা ধুয়ে নিলে। আর তারপরে কি জানো তো, সকালবেলা রান্নাঘরটাকে যদি তুমি একটুখানি পয় পরিষ্কার করে রাখতে পারো না, তুমি দেখবা বাসি কাপড়টা ছেড়ে তুমি যখন রান্নাঘরে ঢুকবে না, তোমার আলাদাই একটা ফ্রেশনেস অনুভূতি হবে। এটা তো আমার হয়। আর সকালবেলা যত সময় না বাসি কাপড়টা পাল্টাই না, কেমন একটা গায়ের মধ্যে ভারী ভারী লাগে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। মাহি অফিসিয়াল ব্লগে আজকে আরও একটা নিউ ব্লগের সাথে আমার সকল ইউটিউব বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে হচ্ছে শুক্রবার, তো বাসনগুলো মেজে নিয়ে আসলাম, আর উঠোনটা তো ঝাঁত দিয়ে দিয়েছি, আর এই যে বাসনগুলো সব এখানটাই রেখেছি, এগুলোকে এখনও ঠিকঠাক করে রাখা হয়নি।
আর গ্যাসটা পরিষ্কার করে ফেলেছি, আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, 8:30 কি ওই 9:45 এরকম বাজে। তো সবে জল আসছে মনে হয়, আমি ঘরের থেকেই আওয়াজ পাচ্ছি। তো চলো এখন এই বাসনগুলো ঠিকঠাক করে রাখবো। বাসি কাপড়টা এখনো পাল্টানো হয়নি, তো তারপরে বাসি কাপড়টা পাল্টে ফেলবো, তারপরে রান্নার জোগাড় চলবে। দেখা যাক কি রান্না করি কালকে। ও আর একটা কথা, তোমরা জানো কালকে শিব চতুর্দশী, অনেকে হয়তো কালকে উপোস করবে, মানে শিব চতুর্দশী যে শিবরাত উপোস করে, তো সেটা হয়তো অনেকে করবে। আমারও ইচ্ছা আছে, জানি না কতটা সফল হবে। তো আজকের থেকেই তো নিরামিষ খাই, আজকে শুক্রবার, তো আজকে আমি আর ভাবছি নিরামিষই করব। সবজি কালকে একটুখানি পালং শাক রেখেছিলাম রাস্তার থেকে, ওটা দিয়ে ভাবছি একটুখানি পাঁচমিশালি সবজি দিয়ে একটা রান্না করব ঘ্যাট মতো। আর হচ্ছে মুগ ডাল আছে, মুগ ডালটা রান্না করবো, আর রাত্রেবেলা দেখা যাক যা করব করব। তো এটাই ভাবছি আজকে রান্না করবো। আর কালকে সেই গাছ থেকে দেখো দুটো বেগুন ছিঁড়েছিলাম না, এই দুটো মনে হচ্ছে না ভেতরে পেকে গেছে, আমার আরও আগে ছেঁড়া উচিত ছিল, কিন্তু কিছু করার নেই, দেরি হয়ে গেছে তো কি হয়েছে। তো চলো সবাই ব্লগে কন্টিনিউ থাকো আর দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ডাল রান্না করবো, তো ডালটাকে দেখো সিদ্ধ করে নিয়ে নিয়েছি, প্রেশার কুকারে করেছি, কিন্তু তাও মনে হচ্ছে আর একটা সিটি দিলে ভালো হতো, তবুও ঠিক আছে একটু গোটা গোটা থাকলেও ভালো লাগে। আর এইখানটায় যে পাঁচমিশালি সবজি কেটে নিয়েছি, বললাম না একটু ঘ্যাট মতো করবো, কুমড়োটা নেই গো, কুমড়োটা ছাড়াই করতে হবে। আর কালকে অনেকগুলো মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, তো ওগুলো বেশি করে দিয়ে দিলাম। আর এই ডালে দেওয়ার জন্য এই যে একটু লঙ্কা বেটে নিয়েছি, তো ডালের মধ্যে দিয়ে দেবো। বেটে দিলে কি হয় জানো তো, লঙ্কাটা নষ্টও হয় না, আর অনেকে আছে কি দেখো লঙ্কাটা যদি বেটে না দেওয়া হয় না খুঁটে খুঁটে ফেলে দেয়, আর এইভাবে দিলে পরে মানে নষ্টটা হয় না। তো এর মধ্যে আমি সিদ্ধ করার সময় একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে নিয়ে নিয়েছিলাম, আর এখন এই যে জলটা দিয়ে দিলাম, এই একবারে প্রেশার কুকার থেকেই আমি পুরোটা কমপ্লিট করে নিয়ে শুধু ফোড়নে বসিয়ে দেবো। আর ওই যে ওইখানটায় কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, দুটো জিরে ভেজে আমি আগে নামিয়ে নেব। ওইটা ভেজে দিয়ে দিলে না ভাজা জিরে কিন্তু মুগ ডালে বেশ ভালো লাগে, তারপরে যদি নিরামিষ হয়। আর একটু আদা তো অবশ্যই দেবো। তো এই যে জিরাটা ভেজে নিয়ে নিয়েছি, পরে বেটে দিয়ে দেবো। তো এই যে এখানটায় ফোড়নের জন্য দিয়ে দিয়েছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা পাঁচফোড়ন, এগুলোকে দিয়ে দিয়েছি। এবার একটুখানি আদা কুচিয়ে দেবো, আদাটাও এই যে কুচিয়ে দেখো দিয়ে দিয়েছি। ওটা দেখাতে পারলাম না, এক হাতে তো মানে ধরে আর এক হাতে তো একা একা কোচানো সম্ভব না, ওই জন্য দেখানো হলো না। তো চলো এবার ডালটা ফোড়নে দিয়ে দিই। চলো ডালটা এখানটায় হতে থাক, আর আমি এগুলো বাইরের থেকে ধুয়ে নিয়ে আসি। জল প্রায় যাওয়ার সময় হয়ে গেছে, এখনো আছে, আমার ধোয়াটা মনে হয় হয়ে যাবে। দেখো একটা কিছু হলে না ভালো হতো, দাঁড়াও নিয়ে আসি। এই গামলাটা নিয়ে যাই, এর মধ্যে কুল ছিল, একটু বড় জায়গা না হলে না ধুতে একটু অসুবিধাই হয়। আমি ভেবেছিলাম জল চলে গেছে, কিন্তু জলটা কমানো ছিল। শীষ পালং দিয়ে না ঘ্যাট খেতে কিন্তু খুব ভালো লাগে, ডাটাগুলো যখন মুখে পড়ে। শাক ধোয়া হয়ে গেছে, আর ওইদিকে বোধ হয় ডালটাও হয়ে গেল, ফোনও বাজছে। যে ডাল এখানটায় হচ্ছে, মনে হচ্ছে একটু হলুদটা কম হয়ে গেছে নাকি কি, বুঝতে পারছি না। ডাল হয়ে গেছে, এই সবজিটা হলেও হয়ে যাবে, তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ নিরামিষ সবজি আর কি শেয়ার করব বলো, সবাই যেভাবে রান্না করে আমিও সেভাবে করেছি। তবে না ভেবেছিলাম একটুখানি বড়ি দেব, এত অন্য মনস্কা ছিলাম কি ভুলে গেছি।
কিন্তু গন্ধটা যা বেরিয়েছে না, মনে হচ্ছে দারুণ খেতে হবে। এমনিতে আমার এই পাঁচমিশালি সবজি দিয়ে যে ঘ্যাট করে না, এটা আমার খুব ভালো লাগে। সে তুমি এই ডাটা দিয়ে, মানে পালং শাকের ডাটা দিয়ে করো, কিংবা পুঁই শাক ডাটা দিয়ে করো, বা এমনি যে ডাটা শাকগুলো হয় ওগুলো দিয়ে করো। মানে কথা কি বলে, চচ্চড়ি জিনিসটা আমার একটু বেশি পছন্দ। তো চলো, রান্নাটা তো প্রায় হয়ে এসছে, আর এই যে এখানটায় ডালটা নামিয়ে রেখে দিয়েছি, আর এখানটায় ভাত। রান্না কমপ্লিট, আর ভাতও গুছিয়ে নিয়ে নেওয়া হয়েছে, বাইরে বাবা খাচ্ছে, ওনার খাওয়া হয়ে গেছে। আর এই যে আমি নিয়ে নিয়েছি পাঁচমিশালি সবজি, ভাত আর ডাল। হে বন্ধুরা, গুড ইভিনিং। তো সকালবেলার থেকে তারপরে তোমাদের সাথে যে কথা বলবো সেটাই আর হয়ে পারেনি। তো আজকে গেছিলাম একটু চাকদা, একটু দরকার ছিল, তো এখন যাচ্ছি বাড়ির দিকে, আর অবশ্যই সাইকেল চালাচ্ছি, সেটা বুঝতেই পারছো। এখন অনেকটা টাইম হয়ে গেছে, গেছি আমি দুটো আড়াইটের দিকে এরকমভাবে, আর এখন মনে হয় প্রায় পাঁচটা বাজে। তো বাড়িতে গিয়ে আবার জল ধরবো, আর এই যে আমার সাইকেল। কালকে শিব পুজো, তো সাথে কিছু ফুলও নিয়ে এসেছি। ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি, আর কত কাজ, প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার। তো উঠোন ঘর দুয়ারটা ঝাঁট দিতে হবে। ওই যে আমার সাইকেল, জলটা ভরা আছে, ওই যে শুধু হাত মুখটা দিয়ে উঠোনটা ঘরটা ঝাঁট দিতে হবে, তারপরে দুটো খেয়ে নেব, খিদে পেয়ে গেছে। আর কালকে শিব পুজো, আমাদের এই কালী মন্দিরও দেখলাম সব সেটিং হয়েছে, মানে গান টান হচ্ছে, মনে হয় এখানটাই পুজো হবে। যদিও আমি কখনোই আমাদের এই মন্দিরে পুজো দিইনি। চলো আগে জামাটা চেঞ্জ করি। তো সবাই ব্লগে থাকো, তোমাদের রাত্রেবেলা দেখাচ্ছি কি কি নিয়ে এসেছি। বন্ধুরা, তো সব কাজ করে নিয়ে কি বলবো তোমাদের, তখন বললাম না এত খিদে পেয়েছে, কিন্তু উপায় নেই। এমন একটা টাইম হয়ে গেছিল, না আমি ভাত খেতে পারতাম না অন্য কিছু, কারণ সন্ধ্যার সময় নাকি ভাত খেতে নেই, ওই জন্য আর খেতে পারিনি। তো কি করবো, সন্ধ্যা প্রদীপটা দিয়ে, প্রদীপটা নিভেও গেছে, রান্নাঘরে গেলাম, চা করলাম, আজকে আর টোস্ট বিস্কুট বা অন্য কিছু খেলাম না, যেহেতু বললাম খিদে পেয়েছে। তো এই দেখো একটুখানি মুড়ি নিয়ে নিয়েছি, তো মুড়ি দিয়ে আর চা দিয়ে খাচ্ছি। আর মুড়ির মধ্যে না চায়ের মধ্যে মুড়ি ডুবিয়ে খেতে বেশ ভালো লাগে, এটা আগে অনেক খেয়েছি, এখন অত খাওয়া হয় না। আর মুড়িটা আমার খুব এমনি অতটা পছন্দের না, এমনি মাখলে পরে না, যদি সুন্দর করে মাখা হয় তাহলে খাই, ভালো লাগে। তাছাড়া যে রোজ মুড়ি খাবো, মুড়ির একটা চাহিদা ওইটা আমার নেই। তো চলো চলো চাটা খেয়ে নি, তারপরে কটা বিড়ি বাঁধবো, আবার পাতা কাটবো, অনেক কাজ রাত্রেবেলা। তো সবাই সাথে থাকো, দেখো। তো এই দেখো, আজকে তোমাদের সাথে একটু শেয়ার করেই দিই কি আমি কি করে খাই। তো চায়ের মধ্যে নিয়ে নিলাম কটা মুড়ি, এবার চামচটা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে তারপরে মুখে দেবো, যা লাগে না কি বলবো তোমাদের। গরম গরম চা সাথে যদি এরকম মুড়ি হয় বেশ ভালোই লাগে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানটাই রাখছি, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। তো কালকে আবারও দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।